প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলানিকেতন কাপ্তাই হ্রদ। চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আর এই 50 কিলোমিটার পথ অতিক্রম করে কাপ্তাই পৌঁছতে পাড়ি দিতে হবে উঁচু নিচু ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। কাপ্তাই পৌঁছলেই রাস্তার এক পাশ জুড়ে পাহাড় এবং অন্য পাশ জুড়ে বয়ে চলে শান্ত হ্রদ। কাপ্তাই হ্রদের ধারে পাওয়া যাবে বিভিন্ন নৌঘাট, আর এসব ঘাট থেকেই ইঞ্জিন চালিত নৌকা কিংবা লঞ্চ ভাড়া করে মূলত হ্রদ ভ্রমণ করতে হয়। হ্রদটির চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় পর্বত, ঝর্ণাধারা, অথই পানি আর সবুজের সমাহার পর্যটকদের জন্য হয়ে উঠেছে পর্যটনের তীর্থভূমি। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এখানে। পার্বত্য জেলা রাঙামাটি জুড়ে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ এটি, যার আয়তন প্রায় 256 বর্গমাইল। লেকের পানিতে অজস্র মাছ আর জীববৈচিত্র্যের সমাহার। পাহাড়ের গায়ে ফলদ, বনজ ও ঔষধি গাছ আর সবুজের সম্ভার। সব মিলিয়ে কাপ্তাই হ্রদ পর্যটন, প্রাণী সম্পদ ও জীববৈচিত্র্যের বিশাল ভাণ্ডার। লঞ্চ কিংবা ইঞ্জিন চালিত নৌকায় হ্রদ ভ্রমণে দেখা যাবে এমনই অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কোথাও বিস্তৃত পাহাড়, কোথাও বিশাল বনভূমি, কিংবা কোথাও সুউচ্চ পাহাড় থেকে হ্রদের জলে আছড়ে পড়ে ঝর্ণা। এ যেন শিল্পীর বুননে চলমান ছবি। কোথাও হ্রদের পাড় ঘেঁষে এভাবেই ভাসানো থাকে অসংখ্য বাঁশের আটি, যেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় চালি। এই বাঁশগুলো মূলত সংগ্রহ করা হয় পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো থেকে, পরে এগুলোকে হ্রদের পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়, যার বড় একটা অংশ চলে যায় কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদনের কাজে। কাপ্তাই হ্রদ মূলত কর্ণফুলী হ্রদের আঞ্চলিক নাম।
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ দেওয়ার মাধ্যমেই সৃষ্টি হয় কাপ্তাই হ্রদের। বাঁধ নির্মাণের আগে বর্তমান হ্রদটি ছিল ছোট বড় পাহাড়, টিলা ও উপত্যকা পরিবেষ্টিত এক বিশেষ বৈশিষ্ট্যময় স্থলভূমি, যার উপত্যকা ও পাহাড়ের ঢালুপৃষ্ঠ জুম চাষে ব্যবহার করা হতো। আসামের লুসাই পাহাড় হতে সৃষ্ট কর্ণফুলী নদী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে আসা কাসালং, মাইনি, রিঙ্কিং এবং চেঙ্গি নদীর মিলিত প্রবাহ কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হতো। কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে এসব নদী ও আশপাশের নিচু এলাকাসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে এই হ্রদের সৃষ্টি হয়েছে। হ্রদ ভ্রমণের মাধ্যমেই দেখা মিলবে কাপ্তাই বাঁধটির, যেখানে পানি নিয়ন্ত্রণের জন্য রয়েছে সুবিশাল স্লুইস গেট, রয়েছে 16টি স্বয়ংক্রিয় মেশিন ও 16টি দরজা। জলবিদ্যুৎ উৎপাদন ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি, বনজ সম্পদ আহরণ, দুর্গম এলাকায় নৌ চলাচলের সুযোগ সৃষ্টি, মৎস্য চাষ ও পর্যটন শিল্পের বিকাশই ছিল এর উদ্দেশ্য। তাই পানি বিদ্যুৎ বাংলাদেশের একটা সবচেয়ে বৃহৎ একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প। এটা পর্যটন কেন্দ্র প্লাস এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রতি বছর। আমরা যে মানে বিদ্যুতের একটা বিশাল একটা সোর্স, এজন্য মানে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকের উচিত এটা এসে দেখে যাওয়া। লেকটা অনেক সৌন্দর্য, এটা দেখ, হ্যাঁ কাপ্তাই লেকটা অনেক সুন্দর একটা লেক। এখানে মানে আমি নিজে এসে অনেক আনন্দিত বোধ করতেছি, তাই প্রত্যেকের এটা এসে মজাটা নেওয়া উচিত। এখানে এসে সবচেয়ে যে জিনিসটি ভালো লাগলো, এখানে অনেক অনেক নতুন কিছু দেখলাম, অনেক নতুন শিক্ষণীয় বিষয় আছে। তাছাড়াও কাপ্তাই লেক এটা আমাদের চট্টগ্রামের এবং বাংলাদেশের একটা বৃহত্তম একটা লেক। তো অনেকেরই যারা বিভিন্ন দূরে থাকে তারা এইটার সম্পর্কে জানে না। তো অন্তত আমি এসে কাপ্তাই লেকে অনেক নিজে অনেক মজা পাইলাম। তো যারা এটা সম্পর্কে জানে না এখনও অথবা যারা আসেনি, তাদের অন্তত উচিত এই কাপ্তাই লেকটাতে এসে এই যে সৌন্দর্য, যে প্রাকৃতিক একটা যে সৌন্দর্য, পাহাড় পানির যে মিতালি, এই জিনিসটা দেখা উচিত বলে আমি মনে করি। বিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা ওই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হিসাবে চিনতাম, তো আজকে বিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিনতাম, আজকে হয়তো নিজে দেখলাম, নিজেকে অনেক ভালো লাগলো যে আমাদের দেশে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র আছে। এই বিদ্যুৎ কেন্দ্র হয়তো সামনে আরও আরও এগিয়ে যাবে, আরও সুন্দর করবে এই পর্যটন এরিয়াকে, আরও আরও সুন্দর করবে, আকর্ষণীয় করবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রত্যাশা। কাপ্তাই হ্রদ সৃষ্টির মাধ্যমে কাপ্তাই তথা পুরো রাঙামাটি জেলায় গড়ে ওঠে আকর্ষণীয় পর্যটন স্পট। 70 দশকের শেষ দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে, যার মাধ্যমে পুরো কাপ্তাই তথা রাঙামাটি জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন স্পট। কাপ্তাই হ্রদের বিশাল জলরাশিতে ভর দিয়ে ভ্রমণ করা যায় নৈসর্গিক সৌন্দর্য, অপরূপ লীলাভূমি ও মনোলোভা আকর্ষণীয় পর্যটন স্থানগুলো, যার মাধ্যমে যাওয়া যায় ঝুলন্ত সেতু, শুভলং, পেদা টিংটিং, সাংফাং, চাকমা রাজার রাজবাড়ি, রাজবন বিহার, উপজাতীয় জাদুঘর, ঝিপতলি, নেভি ক্যাম্প, উপজাতি পাড়া সহ দর্শনীয় স্থানগুলো। কাপ্তাই লেকে ধরেন বোট দিয়ে, ইঞ্জিন বোট দিয়ে এই শীতকালে পর্যটকরা আসে। পর্যটকদের ওই ঘণ্টা বেরিয়ে নেয় 1 ঘণ্টা 2 ঘণ্টা 5 ঘণ্টা, অথবা রাঙ্গামাটি, শুভলং, রাজবাড়ি, পর্যটন, ঝুলন্ত সেতু এইসব জায়গায় বেড়ায়, তারা বেড়ায়, আমিও ওই বেড়ায় নিতে আনন্দ পাই। Thank you.
নৌকায় চড়ে ভ্রমণ করতে করতে দর্শনার্থীরা মেতে ওঠে নাচ গান আর সেলফি আনন্দে। এ যেন প্রকৃতির সাথে আনন্দ উল্লাসের গভীর মিতালি। অনুধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের। পরন্ত বিকেলে অস্তগামী সূর্য পুরো হ্রদ জুড়ে তৈরি করে সোনালি আভা। এ যেন স্বপ্ন কিংবা স্বর্গের প্রতিচ্ছবি। সূর্য ডুবে সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে কাপ্তাই হ্রদের সৌন্দর্য যেন প্রকৃতির সাক্ষী হয়ে জানান দেয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। Ah!